শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকেই চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার উদ্দিন হিরণ। আজকে আমরা আছি ষষ্ঠ শ্রেণীর আইসিটির একটি পাঠ নিয়ে। আশা করি শিক্ষার্থী তোমরা ইতিমধ্যেই লাইভে অংশগ্রহণ করেছ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস বলছি এই জন্যে যে তোমরা পঞ্চম শ্রেণীতে এ বিষয়ে তেমন একটা ধারণা পাওনি, এটা সম্পূর্ণ তোমাদের জন্য নতুন একটি বিষয়। তো আমি সবাইকে অনুরোধ করব, তোমরা যদি একটু বেশি মনোযোগী থাকো, অ্যাক্টিভ থাকো, তাহলে এই ক্লাসটি উপভোগ করতে পারবে এবং এই লেসনটা সুন্দরভাবে শেষ করতে পারবে। তো সকল শিক্ষার্থী আমরা শুরু করি, ক্লাসে আমরা মনোযোগ দেই। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখলেই সাধারণত আমরা বুঝে যাই যে আমাদের আলোচনাটা কি হতে পারে। হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকে আমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে কি রয়েছে আমরা এখন একটু দেখে নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। তোমরা জানো এই অধ্যায়ে 8টি পাঠ রয়েছে। আমরা আজকে 1 থেকে 4 পর্যন্ত 4টি পাঠ শেষ করব এবং আরেক দিন অন্য একটা ক্লাসে আমরা বাকিগুলো শেষ করব। অর্থাৎ 2 দিনে আমরা প্রথম অধ্যায়টা শেষ করব 2টা ক্লাসের মাধ্যমে। এবার আমরা একটু দেখে নিতে চাই যে আমরা এই পাঠ 1, 2, 3, 4 থেকে কি শিখব। একটু লক্ষ্য করো স্ক্রিনের দিকে। প্রথমেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এটা আমরা শিখব, অর্থাৎ তোমাদেরকে বলতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। এরপরে উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য, অর্থাৎ উপাত্ত এবং তথ্য কি এটাও আমরা এই পাঠ থেকে শিখব। 3 নম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমরা জানব। তো এই ছিল আমাদের শিখনফল, এগুলো আমরা শিখব, এগুলো আমাদেরকে আজকে অর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগের সাথে খেয়াল করবে প্রত্যেকটা স্লাইড বা কথাগুলো। খুদে শিক্ষার্থীরা, এবার আমরা একটু মনোযোগ দিব পাঠ 1-এর ছবিগুলোর দিকে। তোমরা পাঠ্য বইতে দেখতে পাচ্ছ যে পাঠ 1-এ ছবি রয়েছে, যেগুলো সেগুলো হচ্ছে 1 নম্বর আছে দেখো ঝড়ো আবহাওয়া মাছ ধরতে যাওয়ার একটা ছবি, এরপরে রয়েছে স্ট্রবেরি চাষের কথা রয়েছে, এবং আরেকটাতে রয়েছে SMS পাঠানোর ছবি। এখন এখানে আমি যদি তোমাদেরকে একটু বলি, লক্ষ্য করো পাঠ 1-এর দিকে বলা আছে সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমরা রেডিওতে পেয়ে যাই। তারপরে বলা আছে যে কৃষি দিবানিশি অনুষ্ঠান থেকে একজন কৃষক দেখে সে স্ট্রবেরি চাষ করে এবং বিক্রি করে 1,50,000 টাকা মুনাফা অর্জন করে। তারপরে আছে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহের কথা, আছে বিশাল বড় পর্দায় খেলা দেখতে পাওয়ার আনন্দের কথা। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করতে চাই যে এই যে কার্যক্রমগুলো সম্পন্ন হলো, এই কার্যক্রমগুলো কিভাবে সম্পন্ন হলো, আমি তোমাদেরকে 3য় পৃষ্ঠার একটু শেষের দিকে 3টা লাইন আমি পড়তে বলবো। খেয়াল করো দেখো, এই যে 3টা কার্যক্রমের তথ্যগুলো, এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করার যে প্রযুক্তি এটাকেই বলা হচ্ছে তথ্য প্রযুক্তি। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার রিপিট করি যে এই যে 3টা ঘটনা 3টা কার্যক্রমের কথা বলা হলো, যেমন জেলে যখন মাছ ধরার জন্য গভীর নদীতে যায়, ঝড় বৃষ্টি আবহাওয়ার খবরগুলো পেয়ে যায় এবং নিরাপদে ফিরে আসতে পারে, বা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখে বিভিন্ন কাজ করে থাকি, যেমন ইউটিউবে অনেক রেসিপি দেখি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে একজন কৃষক টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখে স্ট্রবেরি চাষ করে এবং সে সেখানে সফল হয়। খেলা মাঠে দেখতে না পারলেও প্রজেক্টরের মাধ্যমে আমরা
বড় পর্দায় খেলা দেখে খেলার বিনোদন আমরা ভোগ করতে পারি। তো এই যে কার্যক্রমগুলো নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করে হয়ে থাকে, এই তথ্য দেওয়া নেওয়ার যে ব্যবস্থা বা যে প্রযুক্তি সেটাকেই বলা হচ্ছে তথ্য প্রযুক্তি। এরপর আমরা আবার একটু দেখি যে এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, সংজ্ঞা লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি। স্ক্রিনের দিকে তোমরা সবাই একটু লক্ষ্য করো, যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং সঞ্চালনে ব্যবহৃত প্রযুক্তিকে ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়। এটা হচ্ছে তথ্য প্রযুক্তির সংজ্ঞা। আমি আবার রিপিট করছি, যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং সঞ্চালনে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকেই বলা হয় ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে একটা কথা বলে রাখা দরকার, ICT একটা সংক্ষিপ্ত রূপ, এটার পূর্ণ রূপ হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আমরা এবার একটু সামনের দিকে আগাব। এ পর্যায়ে তোমরা একটু পাঁচ পৃষ্ঠার ছবিগুলো দেখবে। পৃষ্ঠা নাম্বার 5 সবাই ওপেন করো এবং কয়েকটা ছবি আছে একটু দেখো। দুইটা ছবি আছে, প্রথম ছবি আছে দেখো, যে ছবিটা দেওয়া আছে আমিও ঠিক সেই ছবিটাই নিয়েছি। এটা হচ্ছে ENIAC, পৃথিবীর প্রথম কম্পিউটার। তোমাদেরকে যদি একটু বলি, ENIAC হচ্ছে আবিষ্কৃত প্রথম কম্পিউটার এবং স্ক্রিনেই তোমরা দেখতে পাচ্ছ বিশাল একটা ঘরের মধ্যে এটাকে রাখা হয়েছে এবং অনেক যন্ত্রপাতি। এই যে এখানে অনেক কেবল দেখতে পাচ্ছ এবং বিশাল ঘর জুড়ে এই কম্পিউটারটার অবস্থান। এটা ছিল আবিষ্কৃত এই পৃথিবীর প্রথম কম্পিউটার, যেটার নাম হচ্ছে ENIAC। মনে রাখবে, ENIAC হচ্ছে পৃথিবীর প্রথম কম্পিউটার। কখনো কখনো অবজেক্টিভে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি অথবা ENIAC কি, স্মরণ রাখবে। ঠিক দুই নম্বর ছবিতে দেখো কয়েকজন শিক্ষার্থী, খুদে শিক্ষার্থী, ছাত্রছাত্রী, এরা কম্পিউটার ব্যবহার করছে। এখন আমি তোমাদেরকে যদি প্রশ্ন করতে চাই যে প্রথম ছবি আর দ্বিতীয় ছবি দুইটাতেই কম্পিউটার আছে, তো দুইটার মধ্যে কি পার্থক্য? তোমরা দেখতেই পাচ্ছ দুইটার মধ্যে প্রথম যে পার্থক্যটা, প্রধান যে পার্থক্যটা রয়েছে, আকৃতিগত বিশাল পার্থক্য। এক নম্বরে ছিল বিশাল বড় আকৃতির কম্পিউটার, ঠিক সেই কম্পিউটার অত্যন্ত ছোট হয়ে ল্যাপটপ আকারে এখন আমাদের টেবিলে অবস্থান করছে। এই হচ্ছে প্রথম কম্পিউটার, এই হচ্ছে এখন সর্বশেষ প্রজন্মের কম্পিউটার। আকার আকৃতিগত পার্থক্য রয়েছে এবং কার্যক্ষমতার দিক থেকেও অনেক পার্থক্য রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে পৃথিবীর প্রথম কম্পিউটার ENIAC কেমন ছিল এবং আজকের কম্পিউটারগুলি। এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে অনেকেই কম্পিউটার বলতে টেবিলের উপরে যে ডেস্কটপ থাকে এটাকে মনে করে, আসলে না, সবগুলোই হচ্ছে কম্পিউটার। ওটা মনিটর, কিবোর্ড, মাউস এবং সিস্টেম ইউনিট প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেওয়া থাকে আর এটার মধ্যে হচ্ছে সবই একসাথে। এই যে এখানে দেখতে পাচ্ছ কিবোর্ড রয়েছে, এই যে রয়েছে এটা মনিটর, এবং এটার ভিতরে CPU বা সিস্টেম ইউনিটের মধ্যে যা থাকে সবই কিন্তু এখানে রয়েছে। শিক্ষার্থীরা খেয়াল করো, এবার আমরা একটু কথা বলবো তথ্য, এবার উপাত্ত এবং তথ্য সম্পর্কে আমরা একটু জানব। উপাত্ত বা তথ্য কি, এটা তোমাদের বইয়ের পাঠ 3 দিকে একটু সবাই খেয়াল করো। প্রথম দিকে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, 98, 100, 96, 50 etc. এখন এগুলোকে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এগুলো কি, তোমরা কি বলবে? তোমরা কিছুই বলতে পারবে না, শুধুমাত্র ওই সংখ্যাগুলো পড়া ছাড়া। ঠিক এর নিচের দিকে একটু খেয়াল করো, বলা হচ্ছে 98, 100, 96, 50, 95, এগুলো হচ্ছে উপাত্ত বা ডেটা। এটা জাস্ট একটা, কিন্তু এই যে উপাত্ত দ্বারা তাহলে আমরা কি বুঝলাম? আমরা বলে দিলাম এই এই কয়টা সংখ্যা, তুমি কি বুঝবে? আসলে কিছুই বুঝতে পারবে না। কিন্তু কখন এটা বুঝতে পারবে? যদি তোমাকে বলা হয় যে এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6 সংখ্যা দেওয়া আছে, এগুলো হচ্ছে একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে তার বিষয়ে অর্জিত নম্বর।
তাহলে খেয়াল করো, এই যে তোমাকে বলে দেওয়া হলো এগুলো হচ্ছে একটা শিক্ষার্থীর নম্বর, এটাকে আমরা বলছি প্রেক্ষাপট। আর শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যে নাম্বারগুলো, নাম্বারগুলোকে আমরা বলছি উপাত্ত বা ইংরেজিতে বলছি ডেটা। তাহলে এই ডেটা আর প্রেক্ষাপট দুইটা যখন একত্রিত হয় তখন আমরা বলছি যে এগুলো হচ্ছে একটা শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর। তাহলে যখন আমরা বলছি যে এটা শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, তখন একটা পূর্ণ আমরা অর্থ বুঝতে পারি। কী সেই অর্থটা? অর্থটা হচ্ছে যে একজন শিক্ষার্থী ছয়টি বিষয়ে এই এই নাম্বার পেয়েছে। কিন্তু এই প্রেক্ষাপটটা যদি আমরা না বলি, নাম্বার দিয়ে বুঝতে পারছি না, তাহলে এই তথ্য এবং উপাত্ত যখন মিলে, এই মিলে যে অবস্থাটা তৈরি করে বা মিলার পরে আমরা এটাকে বলি ইনফরমেশন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুরোধ জানাবো পার্ট তিনের নিচের দিকে একটু খেয়াল করো, 98, 100, 196, 50, 95 এগুলো হচ্ছে ডেটা। আর যখন বলে দেওয়া হয় যে এগুলো রিমি নামের একটি মেয়ের পরীক্ষায় পাওয়া নম্বর, তখন এটার অর্থ খুঁজে পাওয়া যায় এবং অর্থ খুঁজে পাওয়া পরে সেটা হয়ে যায় ইনফরমেশন। আশা করি ইনফরমেশন সম্পর্কে তোমাদের ধারণা হলো। এবার আমরা আরেকটু যদি সংজ্ঞায়িত করতে চাই, একটু দেখো, খেয়াল করো, এটাকে আমরা আরো সুন্দর করে সংজ্ঞায়িত করেছি। সংজ্ঞায়িত করলে বলতে হবে, উপাত্ত বলতে এমন কিছু তথ্যকে বোঝায় যা নির্দিষ্ট কোনো চলকের বা এক সেট চলকের গুণগত পরিমাণগত ধর্মাবলীকে প্রকাশ করে। বেশিরভাগ সময় কোনো পরিমাপক প্রক্রিয়ার ফলস্বরূপ এসব উপাত্ত সংগৃহীত হয়। শিক্ষার্থীরা আমাদের সাথেই থাকো, আমরা পড়ে চলে যাচ্ছি। ঠিক পৃষ্ঠা নাম্বার 7, তোমাদের পাঠ্য বইয়ের 7 নাম্বার, একটা ছক দেওয়া আছে। আমরা যদি ছকটার দিকে একটু খেয়াল করি, তাহলে দেখো প্রথম দিকে ঘটনা বা প্রেক্ষাপটের মধ্যে কি বলা হচ্ছে, যে 10 জন ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো। তাহলে এরকম যদি একটা প্রশ্ন করা হয়, অবশ্যই এটার একটা উত্তর আসবে, এবং এই উত্তরটা যদি 10 জন শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয় 10 রকম হতে পারে, তাই না? কেউ বলবে হ্যাঁ, কেউ বলবে না, কেউ বলবে যে আমি ওই সময় করি না, অন্য সময়ে করে থাকি, এরকম। তাহলে দেখো এই যে ঘটনা এবং প্রেক্ষাপট, এই দুইটা আমরা যখন একসাথে করছি তখন কিন্তু আমরা বলছি যে নান্টুর ইনফরমেশনটা কি, যে হ্যাঁ সে দাঁত ব্রাশ করে, ঠিক প্রীতি করে। জবার বেলা কি হচ্ছে, যে তত্ত্বটা হচ্ছে যে না, সে দাঁত ব্রাশ করে না, ঘুমানোর আগে করে না, সে হয়তো ঘুম থেকে উঠার পরে করে। তাহলে এই সুন্দর উদাহরণটার মাধ্যমে আমার মনে হয় যে আজকে আমাদের তথ্য এবং উপাত্ত সম্পর্কিত ধারণা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা একটু সামনের দিকে আগাব। এবারের স্লাইডটির দিকে একটু লক্ষ্য করো, আমরা এই যে তথ্যের কথা জানলাম, উপাত্তের কথা জানলাম, এখন যদি আমরা একটু জেনে নেই যে আসলে এটার মধ্যে পার্থক্যটা কি, তাহলে কেমন হয়? আমার মনে হয় ভালোই হয়, আমরা দেখি তথ্য উপাত্তের মধ্যকার পার্থক্য। দেখো, এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পরে যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে বলা হচ্ছে তথ্য। অর্থাৎ যে ডেটার নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু এটাকে যখন প্রক্রিয়া করা হয়, এটাকে প্রক্রিয়া করার পরে আমরা একটা ফলাফল পাই এবং সেই ফলাফলটাকে বলা হচ্ছে তথ্য। তাহলে উপাত্ত কাকে বলছি? উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। ওই যে উপরে যে কথাটা বলছি যে প্রক্রিয়াকরণ, তাহলে প্রক্রিয়াকরণ করতে গেলে আমাদের কি দরকার? আমাদের যে জিনিসটা দরকার সেই ক্ষুদ্রতম এককটাই হচ্ছে উপাত্ত। শিক্ষার্থীরা, এরপরে আরেকটা পার্থক্য আমরা যদি দেখি, দেখো বলা হচ্ছে সব তথ্য উপাত্ত হতে পারে এবং এটি সবসময় অর্থপূর্ণ, এবং উপাত্তের বেলা বলা হচ্ছে সব উপাত্ত তথ্য নয়, উপাত্ত সবসময় অর্থপূর্ণ নয়। যে একটু আগেই যে উদাহরণটা দিলাম যে 95, তাহলে তুমি কি বুঝবে হোয়াট ইজ 95?
কিন্তু যদি বলে দেওয়া হয় যে 95 একজনের বয়স, তখন তুমি বুঝতে পারবে যে উনি একজন বৃদ্ধ মানুষ। তাহলে এই কথাটাই বলা হচ্ছে যে উপাত্ত সবসময় অর্থপূর্ণ নয়। খেয়াল করো আরেকটা পার্থক্য, তথ্য সরাসরি ব্যবহার করা যায়, উপাত্ত সরাসরি ব্যবহার করা যায় না। এছাড়াও আরও অনেক পার্থক্য রয়েছে, আমরা এখানে তিনটি পার্থক্য দেখার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা কেমন লাগছে? আশা করি ভালো লাগছে, ভালো লাগবে। একটু মনোযোগের সাথে তোমরা দেখো, আমি একটা কথা বলি যে একজন শিক্ষার্থী যদি ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে চায় বা সুন্দর কোনো কর্ম পেতে চায়, তাহলে তাকে দুইটা জিনিসের দক্ষতা খুবই প্রয়োজন। এক নাম্বার হচ্ছে তার একটা কমন ল্যাঙ্গুয়েজ, এবং দ্বিতীয়টা হচ্ছে ICT বা IT বা তথ্য প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা। তাহলে এই দৃষ্টি থেকে আমাদের বইটার নম্বর 50 হলেও, বইটা ক্ষুদ্র হলেও, এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। আশা করি তোমরা এটা মনে রাখবে এবং খুব সিরিয়াসলি তোমাদের এই পাঠ্য বই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভালোভাবে পড়াশোনা করবে। আমরা এবার একটু দেখে নিব পার্ট 4-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কয়েকটা ব্যবহার। দেখো এখানে অনেকগুলো ঘটনার বর্ণনা দেওয়া আছে, আমরা বিস্তারিত আলোচনা করব না, আমরা শুধু মৌলিক জিনিসগুলো জেনে নিব। যেমন যদি শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা হয় যে তথ্য প্রযুক্তি কী কী কাজে ব্যবহার করা হয়, এটা সবচেয়ে সহজভাবে তোমরা যদি চিন্তা করো যে কোন কোন কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় না, আমার মনে হয় যে এরকম কাজ খুব কমই পাওয়া যাবে যে সমস্ত কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় না। এখন আমাদের দৈনন্দিন জীবনে, কর্মজীবনে, ব্যবসায় প্রশাসনে প্রত্যেকটা ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই সবগুলো কাজ করা হচ্ছে। আমরা এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, ছবিগুলোর দিকে একটু লক্ষ্য করো সবাই। এক নম্বরে আছে অফিস, সেটা হচ্ছে ভার্চুয়াল অফিস, যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের উপস্থিতি ছাড়া কম্পিউটার, ইন্টারনেট এবং বিভিন্ন ডিজিটাল টুলস ব্যবহার করে যে অফিস কার্যাদি সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় ভার্চুয়াল অফিস। ঠিক পরেরটাতে আছে দেখো স্মার্ট বোর্ডের ব্যবহার, অর্থাৎ আমাদের ব্ল্যাকবোর্ডগুলি স্মার্ট বোর্ড হয়ে যাবে এবং এটার মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে, বিদ্যুৎ থাকবে, এটা ব্যবহার করে আমরা ভিডিওর জন্য, লেখার জন্য, যে কোনো চিত্র প্রদর্শনের জন্য ব্যবহার করতে পারবো। ঠিক আগের আমলের চিঠির যুগটা এখন আমাদের হয়ে গেছে ইমেইল, এখন আমরা চিঠিপত্র পাঠাই কিন্তু সেগুলো হচ্ছে মেইল আকারে পাঠাই, এবং শিক্ষার্থীরা তোমরা দেখেছো সিলেবাসের মধ্যে দেওয়া আছে যে ইমেইলের কথা আছে যে বনভোজনের বর্ণনা দিয়ে বন্ধুকে একটা ইমেইল করো, কিন্তু এটাই আমাদের সময় ছিল যে বনভোজনের বর্ণনা দিয়ে বন্ধুকে একটা চিঠি লিখো। তাহলে চিঠি এখন আছে কিন্তু চিঠি এই প্রযুক্তির ছোঁয়ায়, এই প্রযুক্তির যুগে এখন হয়ে গেছে ইমেইল। ঠিক পরে দেখো দেওয়া আছে ক্লাসরুম, ক্লাসরুম আমাদের রয়েছে সব, কিন্তু এখানে প্রযুক্তির ছোঁয়া লেগেছে, তথ্য প্রযুক্তির ব্যবহার বেড়েছে। কি বেড়েছে? যে এখন ক্লাসরুমগুলোতে তোমরা জানো যে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করা হচ্ছে, যে মাল্টিমিডিয়া প্রজেক্টর একটা ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে ছোট জিনিসটাকে পর্দায় বড় করে দেখানো হয়, এবং এখানে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। কেন ব্যবহার করা হচ্ছে? যে ইন্টারনেটে বিমূর্ত জিনিসগুলো মূর্ত করে তোমাদের সামনে তুলে ধরা হয়। তাহলে এই সব কাজেই হচ্ছে প্রযুক্তির ব্যবহার। এছাড়াও যদি আমরা আরেকটু চিন্তা করি, এখন দেখো পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা হয়, এখানে প্রযুক্তির ছোঁয়া রয়েছে। কলেজে বা ভালো গভর্নমেন্ট স্কুলগুলোকে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা হয়, এখানে প্রযুক্তির ছোঁয়া রয়েছে। এখন ব্যাংকিংগুলো হয়ে গেছে ই ব্যাংকিং, অর্থাৎ মেসেজের মাধ্যমে আমরা টাকা ট্রান্সফার করতে পারতেছি। এভাবে আমাদের দৈনন্দিন যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজেই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু গভীরভাবে চিন্তা করলে এবং এই পাঠ্য বইটা পড়লে এরকম আরও অনেক ব্যবহারের কথা জানতে পারবে। এরপরে আমরা একটু নজর দিব যে নতুন শিখলামের মধ্যে, এখানে দেখো ল্যাপটপের কথা আছে, নোটবুক, ট্যাবলেট, স্মার্টফোন, এগুলো হচ্ছে আমরা নতুন শিখলাম। কি যে ল্যাপটপ এটা আমরা চিনি, নোটবুক এটা হচ্ছে ছোট আকারের ল্যাপটপ, ঠিক আছে, স্মার্টফোন আমরা চিনি, ইমেইল একটু আগে আমরা যে বললাম যে চিঠিপত্র পাঠানোর যে অনলাইন ভার্সন,
কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে পাঠানোর যে প্রক্রিয়া, এটা হচ্ছে ইমেজ। এবং এর আগে আমরা পেয়েছি বইয়ে আছে দেখো তথ্য উপাত্ত, এটা আমরা জেনেছি। আছে তোমার গ্লোবাল ভিলেজ, এখানে আমরা একটু কথা বলবো যে গ্লোবাল ভিলেজটা হচ্ছে, একটু তোমাদেরকে যদি বলি যে আমরা আমাদের আমরা যদি গ্রামে বাস করি, গ্রামে অনেকগুলো বাড়ি থাকে, এখানে যদি আমরা যোগাযোগ করতে চাই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা প্রত্যেকটা বাড়ির সাথে যোগাযোগ করতে পারবো। তো ঠিক আমরা এখন বিশ্বের যে সময়টাতে বসবাস করছি, প্রযুক্তির যে বিস্তার এখন চলছে সারা বিশ্বে, কিন্তু আমরা ঠিক ওই এক ঘন্টার মধ্যে প্রত্যেকটা দেশেই কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো। তাহলে এই যোগাযোগ ব্যবস্থাটার কারণে, সহজ হয়ে যাওয়ার কারণে আজকে কিন্তু আমরা এগুলোকে গ্লোবাল ভিলেজ বলছি। অর্থাৎ আমরা এখন আর পৃথিবী না, সারা পৃথিবীটাকেই কিন্তু আমরা গ্রাম মনে করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা শেষ পর্যায়ে তোমাদেরকে একটা কাজ দিতে চাই। পাঠ্য বইয়ের, তোমার পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠায় 2 নম্বর যে কাজটা আছে, 2 নম্বর কাজটা কি আছে তোমরা যদি একটু দেখো, এখানে দেওয়া আছে, বের করো পৃষ্ঠা নম্বর 7 কাজ 2। তোমার নিজ সম্পর্কে সকল তথ্যের একটা তালিকা করবে। আমি আবার বলছি, তোমার নিজ সম্পর্কে সকল তথ্য সন্নিবেশ করে একটা তালিকা তৈরি করবে, আমাকে ইনবক্স করবে, আমরা দেখব তোমার তথ্যের ভান্ডারটা কীরকম বা কী কী তথ্য তুমি সন্নিবেশ করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আর আগাবো না, আজকে এই পর্যন্তই শেষ করব। আমরা এরপরে 5, 6, 7, 8 আগামী ক্লাসে আমরা শেষ করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে, এই অনলাইন ক্লাসগুলোতে যুক্ত থাকবে। এবং অত্যন্ত আনন্দের কথা হচ্ছে যে তোমাদের অংশগ্রহণের কারণে অনলাইন ক্লাসগুলো এখন খুব বেশি ছড়িয়ে পড়ছে, অনেক বেশি ভিউ হচ্ছে, এবং এটার সম্পূর্ণ কৃতিত্বটা আমি তোমাদেরকে দিচ্ছি। এবং এই অনলাইনের ক্লাসগুলোর মাধ্যমে অনেক শিক্ষার্থী এখন উপকৃত হচ্ছে। তো এই পর্যায়ে আমি বিদায় নিব, তার আগে আবার ও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই চট্টগ্রাম অনলাইন স্কুলের সংশ্লিষ্ট প্রত্যেকরে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই অনলাইন ক্লাস নিয়ে শিক্ষার্থীদের জন্য সামান্য কিছু হলেও করতে পারছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।